এই মেয়ে, এভাবে কাঁদছো কেন? মেরেছি আমি, বকেছি, কিছুই করিনি, তাহলে বিনা কারণে কাঁদছো কেন? রুদ্ধর ধমক শুনে চমকে মুখ থেকে হাত সরায় হোর ভেজা গাল মুছে নিল, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো। মুখ থেকে আওয়াজ না বের হলেও চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো। রুদ্ধ পুনরায় বলল, নিজের স্বামী খুনি বলে যে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে তা ভুলেও করতে যেও না, না হলে পরের বার আমার গুলির বর্ষণ পড়বে তোমার উপর। হোরের হাত শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসলো। ভয়ার্ত চাহনি হোরের, হোর কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি খুন করা ছেড়ে দিতে পারবেন? রুদ্ধ শক্ত গলা, না। তাহলে আমায় ছেড়ে দিন। কাতর কণ্ঠ হোরের, না চাইতেও এত কঠিন এক বাক্য বলেছে সে, যে রুদ্ধকে ছাড়া থাকতে পারবে না সেই রুদ্ধকে ছেড়ে দিতে বলছে। বাঁকা হেসে হোরের কথার উত্তর দিল রুদ্ধ, তোমাকে ছেড়ে দিলে তুমি কোথায় যাবে? যাবার মতো কোনো রাস্তা আছে? তুমি তো বলেছিলে আমি তোমার প্রথম এবং শেষ ভরসা, তাহলে কোন ভরসায় তুমি আমায় বলছো ছেড়ে দিতে? তুমি না বলেছিলে আমি তোমার না হলে তুমি মরে যাবে? তাহলে কোথায় গেল সেসব কথা, ভুলে গেলে? নেভার মাইন্ড, তুমি যতবারই ভুলে যাবে ততবারই আমি তোমায় স্মরণ করিয়ে দেব, আর আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও মস্তিষ্কে আনবে না, এমনকি ছাড়াছাড়ির কথা মুখ থেকে উচ্চারণ করবে না। না আমি খুন করা ছাড়তে পারবো, আর না তোমাকে ছাড়তে পারবো, এই খুনির সাথেই তোমাকে থাকতে হবে। অতিরিক্ত প্রেশার আর দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, চোখের সামনে অন্ধকার হয়ে পড়ে জিতে নিল। তখনই রুদ্ধ হোরকে বুকে আগলে ধরল, বাহুডুরে আবদ্ধ করে হোরের গালে চাপড় মারতে লাগলো। জাগিয়ে তোলার প্রচেষ্টা, আধহত চোখ খুলে রুদ্ধকে দেখার চেষ্টা করে একসময় জ্ঞান হারিয়ে ফেলল। হকচকিয়ে রুদ্ধ হোরকে কোলে তুলে বিছানায় শোয়ালো, পানি নিয়ে মুখে ঝাপটা মারল, তাও জ্ঞান ফিরল না। বিচলিত হয়ে ডাক্তারকে ফোন লাগালো, কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসবে। রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে এসে চিল্লিয়ে জেডিনকে ডাকলো। হুড়মুড় করে রুমে এসে জেডিন হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, জি স্যার, ডেকেছেন? রুদ্ধর কণ্ঠ বিচলিত শোনা গেল, দেখুন হুর চোখ খুলছে না। জেডিনের পিছে লিলিও এসেছে, দুজন এগিয়ে গেল হোরের কাছে। হোরের মুখে পানি ছিটা দিল, তাও জ্ঞান ফিরল না। কলিং বেলের আওয়াজ কর্ণপাতে আসতেই রুদ্ধ লিলিকে আদেশ দিল দরজা খুলতে, কারণ ডাক্তার এসেছে। ডাক্তারকে নিয়ে দ্রুত রুমে আসলো লিলি। পেশেন্টের কথা জিজ্ঞেস করলে লিলি হুরকে দেখালো। মহিলা ডাক্তার হুরকে ভালোভাবে পর্যবেক্ষণ করল, হোরের দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করলেন, পেশেন্টের স্বামী কে? সাথে সাথেই রুদ্ধর জবাব, আমি ওর স্বামী। কি হয়েছে ওর, হঠাৎ জ্ঞান কেন হারালো? ডাক্তার বসা থেকে উঠে দাঁড়িয়ে রুদ্ধের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললেন, স্ত্রীর প্রতি যত্ন নিন, মানসিকভাবে সে ভেঙে পড়েছে, তাই হঠাৎ করে জ্ঞান হারিয়েছে। ডাক্তার রুদ্ধের মুখের দিকে তাকিয়ে বুঝলেন রুদ্ধ আতঙ্কিত হয়ে আছে। মুখে আরেকটু আতঙ্ক ঢেলে দেওয়ার জন্য পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন, তবে আরেকটা কারণে জ্ঞান হারিয়েছেন। ধক করে উঠল রুদ্ধর বুক, কিছু না বলে ডাক্তারের মুখ পানে চেয়ে রইলেন ডাক্তারের উত্তর শোনার জন্য। ডাক্তার তা বুঝে গম্ভীর মুখশ্রী পরিবর্তন করে ঠোঁটের কোণে হাসি টেনে নিলেন, হেসে বললেন, রিল্যাক্স, এত চিন্তা করার কিছু নেই, বাবা হতে চলেছেন আপনি, নতুন মেহমান আসতে চলেছে বাড়িতে, স্ত্রীর প্রতি সতর্ক হন, তার শরীর ভীষণ দুর্বল, কিছু ওষুধ লিখে দিচ্ছি, টাইম মতন খাইয়ে দেবেন, কিছুক্ষণ পরই জ্ঞান ফিরে আসবে। চলে গেলেন ডাক্তার, বাবা হতে চলেছেন আপনি, এই বাক্যটি মাথায় পুরনো আমলের সাদা কালো টিভির মতো ঝিরঝির করতে লাগলো। মাথা যেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপরে ডাক্তার কি বলেছে তা কোনো কিছুই মাথায় ঢোকেনি, কান অব্দি পৌঁছেছে কিনা তাও সন্দেহ। ওর মা হতে চলেছে শুনে সবাই খুশিতে আত্মহারা। ফায়াজ আর সোহেল শেখ দুইজনের চোখ মুখ চকচক করছে। লিলি হাজারিন দৌড়ে চলে গেল রান্নাঘরে মিষ্টির আয়োজন করতে। এমন একটি সুসংবাদে মিষ্টি না হলে চলেই না। ফায়াজ দৌড়ে এসে রুদ্ধকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন ভাইয়া, আমি যে এত তাড়াতাড়ি চাচ্ছু হয়ে যাব ভাবতেও পারিনি, তবে যা হয়েছে ভালো হয়েছে, আশপাশ ঘুরঘুর করার জন্য একটা ছোট মানুষের প্রয়োজন ছিল। সোহেল শেখ আনন্দিত হলেও মুখে প্রকাশ করতে পারলেন না, কারণ একটাই, কথার পিঠে যদি রুদ্ধ কিছু বলে তাহলে লজ্জায় পড়তে হবে, তাই কিছু না বলে শ্রেয় মনে করলেন। দুইজনই রুম থেকে বের হয়ে গেলেন। রুম ফাঁকা হতেই রুদ্ধ সর্বপ্রথম দরজা লাগালো, হোরের কাছে এসে হোরের মুখের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। পিটপিট করে চোখ খোলার চেষ্টা করছে হোর, একসময় পুরোপুরিভাবে খুলল, আলো চোখে পড়ায় পুনরায় বন্ধ করে নিল, কয়েক সেকেন্ডের পর ধীরে ধীরে আবার খুলল।
সাথে সাথে রুদ্ধ হোরের বাহুদয়ে হ্যাচ কাটানে বসিয়ে দিল। আকস্মিকতায় ভরকে গেল হোর। একে তো শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, তার উপর ক্ষুধাও প্রচণ্ড লেগেছে, আর এই স্বার্থপর মানুষ তার সাথে যা নয় তাই ব্যবহার করছে। রেগে চিল্লাতে মন চাইল, তবে শক্তিতে কুলাতে পারল না। দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছেন কেন? দাঁতে দাঁত পিষে রুদ্ধ বলে, কে বলেছে তোকে প্রেগনেন্ট হতে? ভ্রুকুচকে কিছুক্ষণ রুদ্ধের দিকে তাকিয়ে থেকে রুদ্ধের বলা কথা মস্তিষ্কে ঢুকালো। প্রথমে না বুঝলেও কয়েক সেকেন্ড পর ঠিকই বুঝল। সাথে সাথে বিস্ময় চোখ বড় হয়ে আসলো, হাত চলে গেল পেটে, বিস্ময় নিয়ে বলল, প্রেগনেন্ট মানে? নিজের মাথার চুল খামচে ধরল রুদ্ধ। হোরের নিকটে এসে হোরের গলা টিপে দিতে মন চাইছে, হাত উঠিয়েও হাত গুটিয়ে নিল। মেয়েটা অসুস্থ, আবার প্রেগনেন্ট, হিতে বিপরীত হলে বউয়ের নামও নিশানা পৃথিবী থেকে উঠে যাবে। তাই রিক্স না নিয়ে নিজেকে সংযত রাখার চেষ্টা করল, তবে রাগ দমন করতে পারল না। কটমট চোখে বলল, ও এখন প্রেগনেন্ট মানে ভুলে গিয়েছিস? কে বলেছিল তোকে প্রেগনেন্ট হতে? নিজের প্রতি সতর্ক হতে পারিসনি? এই তোকে আমি পিল দিয়েছিলাম না, তাহলে পিল খাওয়ার পরেও তুই কিভাবে প্রেগনেন্ট হলি? বিস্ময় রেখা মিয়ে গিয়ে হাসির রেখা ফুটে উঠল হোরের মুখ পানে, শব্দ করে হেসে উঠল, পেটে হাত বুলিয়ে হেসে বলল, সত্যি আমার পেটে বাবু আছে? সত্যি আমি মা হচ্ছি আর আপনি বাবা? হোরকে খুশি হতে দেখে মেজাজ আরো বিগড়ে গেল রুদ্ধর। রাগে ইতিমধ্যে চোখের সাদা অংশ লাল হয়ে গেছে, মুখ হালকা লাল ভাব ধারণ করেছে। লাল চোখ জোড়া হোরের উপর নিবদ্ধ রেখে বলল, তুই মা হলেও আমি বাবা হচ্ছি না, এই বাচ্চা আমার না, কোনো প্রয়োজন নেই আমার বাচ্চার। যদি বাচ্চা নিয়ারি থাকে তাহলে কি আমি তোকে পিল খাওয়াতাম? তোর নিজের ফুলের কারণে তোর বাচ্চা পৃথিবী থেকে আসার আগেই মরে যাবে। আতকে উঠল হোর, ভয় মিশ্রিত কণ্ঠে বলল, পৃথিবীতে আসার আগেই মরে যাবে মানে? অ্যাবর্শন করাবি। চিৎকার করে হোর বলে, না আমি কখনো অ্যাবর্শন করাবো না, দরকার হলে আমি চলে যাব, তাও আমি বাবুকে মারবো না। বিদ্রুপ করে রুদ্ধ বলে, বাচ্চা দুনিয়াতে আসতে না আসতেই তুই তাকে নিয়ে কেটে পড়ে যেতে যাচ্ছিস, বাঁচার জন্য তুই আমাকেও ছাড়তে রাজি? তা কখনো হবে না মিসেস রুদ্ধ, আপনি আজীবন আমার হয়ে থাকবেন, তবে শুধু একা। আপনার আর আমার মাঝে তৃতীয় ব্যক্তি কেউ হবে না, এমনকি আমাদের বাচ্চারাও না। শব্দ করে কেঁদে দিল হোর, বলল, কেন এভাবে বলছেন আপনি? আমার বাচ্চা কি এমন দোষ করেছে যে তাকে পৃথিবী আলো দেখার আগে মেরে দিতে চাচ্ছেন? সে তো শুধু একার আমার অংশ না, আপনারও অংশ, তাহলে আপনি কিভাবে পারেন বাবা হয়ে বাচ্চাকে মারতে? রুদ্ধর গম্ভীর কণ্ঠস্বর, আমার বাচ্চা চাই না। এবার চিল্লিয়ে হুর বলে, কেন চাই না আপনার বাচ্চা? কি এমন কারণ আছে যে আপনি আমার বাচ্চাকে মারতে চাচ্ছেন? রুদ্ধ বুঝলো হুরের সাথে রাগারাগি করে কথা বলা উচিত হবে না, তাকে শান্ত হয়ে বোঝাতে হবে। তাই হুরের সামনে বসে হুরের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত ভঙ্গিতে বলল, তুমি জানো আমি একজন গ্যাংস্টার মানুষ, আমার জীবনে পদে পদে শত্রু আছে, শত্রুরা সবসময় উঁচ পেতে থাকে মারার জন্য। আগে আমি একা ছিলাম তাই ভয় ছিল না, যখন আমার জীবনের সাথে তুমি জড়িত হলে তখন থেকে ভয় বাড়ল, সবসময় তোমার কথা মাথায় থাকতো। এমন একটি দিন নেই যে আমি বাহিরে গেলে তোমায় নিয়ে ভাবিনি, কোকনের চ্যাপ্টার আমি এখনও ক্লোজ করতে পারিনি, সে তোমাকে মারার জন্য হাত ধুয়ে পড়ে আছে, যে কোনো সময় তোমার উপর অ্যাটাক হতে পারে, আর এই অবস্থায় যদি বেবি থাকে তাহলে তো আরও ঝুঁকিতে পড়ে যাবে তুমি। তাই আমি চাই না আমাদের বেবি হোক, আমি তোমায় নিয়ে অনেক সুখে আছি, ভবিষ্যতেও থাকতে পারবো, তাই এখন বেবি চিন্তা বাদ দাও, কাল হসপিটালে গিয়ে অ্যাবর্শন করিয়ে আসবে। রুদ্ধর ভয় বুঝল হোর, তবে সে এটা মানতে না রাজ তার বাবুকে মেরে ফেলা হবে, সে নিজের প্রাণ দিয়ে দেবে তাও বাবুকে মারবে না। অসহায় মুখশ্রী আকস্মিক কঠিন হয়ে উঠল, কঠিন স্বরে রুদ্ধকে বলল, আমি আমার বাবুকে কোনো মতেই মারতে পারবো না, প্রয়োজন হলে বাবুর সাথে আমিও জীবন ত্যাগ করব। নিজের রাগ আর সংযত করতে পারে না রুদ্ধ, হোরের হাত ছেড়ে গাল চেপে ধরে শক্ত করে, চোখ বড় বড় করে বলে, হ্যাঁ এটাই করব, তোকে আর তোর বাচ্চাকে একসাথে মারব, তারপর আগের লাইফ স্টাইল আমি উপভোগ করব, না থাকবে কোনো ভয় আর না থাকবে কোনো চিন্তা, অ্যাবর্শন করানোর সময় ডাক্তারকে বলবো তোকেও যেন মেরে ফেলে। পরদিন সকাল হোর ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখ নিয়ে বিছানা থেকে নামার সময় উষ্টা খেয়ে পড়তে নেয়, ঠিক সেই মুহূর্তে রুদ্ধ তার দুই বাহু জড়িয়ে ধরে, ফট করে চোখ খুলে নেয় হোর,
রুদ্ধকে নজরে আসে রাগান্বিত মুখশ্রী। দাঁত চিবিয়ে রুদ্ধ বলে, মরার খুব তাড়া আছে তাই না? থতমত খেয়ে যায় হোর। সে কি ইচ্ছে করে পড়তে যাচ্ছিল নাকি? চোখে ঘুম প্রচুর ছিল, তাই ঘুমের ঘরে পড়ে যেতে নিয়েছিল। বাঁচিয়েছে তাই বলে কি এইভাবে কড়া কথা শোনাবে নাকি মির্জাফর? কোথাকার রাগ করে হোর নিজেই রুদ্ধর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল, গটগট পায়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে রুদ্ধ কোমরে এক হাত দিয়ে হোরে তেজ দেখছে। রাগ দেখানোর কথাটা তার, কিন্তু উল্টো বউ তার সাথে রাগারাগি করছে। এটা কোনোভাবে মেনে নিতে পারছে না, যেভাবেই হোক অ্যাবর্শন করাতে হবে। ডাইনিং টেবিলের কাছে আসতে কলরব শোনা গেল, দৃষ্টিগোচরে আসলো সবার হাসি মাখা মুখ। সবার সন্তুষ্ট আদল দেখে হোর ঠোঁটের কোণে তৃপ্তি ঢেলে হাসলো। কারুর হাসি পছন্দ হলো না রুদ্ধের। কঠিন মুখ করে ডাইনিং টেবিলের চেয়ারে ধপ করে বসে পড়ল। আকস্মিকতায় সবাই চমকে উঠল। পরমুহূর্তে রুদ্ধকে দেখে আবারও ঠোঁটের কোণে হাসি চলে আসলো। গদগদ হয়ে ফায়াজ বলল, ব্রো আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি বাবা হচ্ছ। আচ্ছা ব্রো, তোমার অনুভূতি কেমন বলো তো? সবেমাত্র নিজের প্লেটে খাবার নিতে যাচ্ছিল রুদ্ধ, তার মাঝেই ফায়াজের প্রশ্ন। অনুভূতির কথা শুনে হাত তার থেমে যায়। মনের মাঝে নীরব এক অনুভূতি কাজ করছে, বুকের ধ্বনি সুরবিহীন চলছে। ভালো নাকি খারাপ বুঝতে সক্ষম হলো না রুদ্ধ, শুধু বুঝল বাচ্চা সে নিতে পারবে না। মুহূর্তে অনুভূতিকে পাথর দিয়ে চেপে রাখল। ফায়াজের কথার উত্তর না দিয়ে হুরের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, জলদি খাবার খাও, হসপিটালে যাবো এখন। হুরের খাওয়া থেমে যায়, হাস্যোজ্জ্বল চেহারা নিমেষেই মলিন হয়ে যায়, বেদনায় নেত্রকোনায় পানির খেলা। হসপিটালের কথা শুনে সবার চোখ রুদ্ধ আর হুরের দিকে গেল। লিলিয়া সেদিন দুইজনে ডাইনিং টেবিলের সামনে ছিল, মূলত কার কি লাগবে পরিবেশনা করছিল। তারাও তাকিয়ে আছে রুদ্ধ আর হুরের দিকে। সোহেল শেখ তো নিজের মাঝে প্রশ্ন দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই উঠলেন, হাসপাতালে কেন? রুদ্ধ নিজের খাবার খেতে খেতে উত্তর দিল, অ্যাবর্শন করানোর জন্য। সবাই থমকে গেল, ভুল শুনল কি? বিস্ময় কাটাতে সময় লাগলো সবার, তবে বুঝতে পারলো না রুদ্ধ অ্যাবর্শন কেন করাতে চাচ্ছে। বিস্ময় নিয়ে সোহেল শেখ প্রশ্ন করলেন, অ্যাবর্শন মানে? অ্যাবর্শন কেন করাবে? রুদ্ধ সহসা উত্তর, কারণ আমার বাচ্চা চাই না। আর এক দফা থমকে গেল সবাই। হে কি বলছে রুদ্ধ, বাচ্চা চাই না মানে কি? মানুষ একটা বাচ্চার জন্য কত আহাজারি করে, আল্লাহর কাছে দিন রাত কান্নাকাটি করেও একটা বাচ্চা পায় না, আর রুদ্ধ কিনা নিজেই নিজের বাচ্চাকে মেরে ফেলবে? রুদ্ধের কথা শুনে সবার মনে আগ্রহ পোষণ হলো, কি কারণে রুদ্ধ বাচ্চা চায় না জানতে ইচ্ছে হলো। ফায়াজ আগ্রহ পোষণ করে বলল, কিন্তু কেন? খাপ ছাড়া রুদ্ধর জবাব, কাউকে উত্তর দিতে আমি বাধ্য নই। বলা শেষে সবার কর্ণকুহরে হুরের শীতল কণ্ঠ ভেসে আসে, আমি অ্যাবর্শন করাবো না। তোমার কাছ থেকে আমি কোনো রায় চাইনি, আমি আমার সিদ্ধান্ত তোমায় জানিয়েছি। বেদনার জায়গায় দখল করে তৎক্ষণাৎ রাগ এসে ভর করলো হুরের ছোট হৃৎপিঞ্জরে। অনাগত সন্তানকে এভাবে মেরে ফেলার মতো জঘন্য কাজ সে করতে পারবে না, যতই সে স্বামী ভক্ত হোক না কেন, যতই স্বামীকে ভালোবাসুক না কেন। রুদ্ধের এই আদেশ সে মানতে পারবে না। নিজের মনোবল শক্ত করল, নিজের চেয়ার থেকে উঠে হাত মুঠো করে শক্ত কণ্ঠে শুধালো, আমি কোনো মতেই হাসপাতালে যাব না, আর যদি বাধ্য করে নিয়ে যান তাহলে আমার কাছে যেই আসার চেষ্টা করবেন না কেন সবাইকে খুন করে দেব। যে আমার অনাগত সন্তানকে মারার জন্য আসবে সবাইকে আমি খুন করব। হোরের কথা শুনে সবাই ঘাবড়ে গেল, মেয়েটা ব্যাপক রেগে গেছে, না হলে খুন করার মতো এত বড় কথা বলতো না। রাগ করাটাও জায়েজ, কেই বা চায় নিজের অনাগত সন্তানকে মেরে ফেলতে? নিজের রাগ নিবারণের জন্য আর এক মুহূর্ত ডাইনিং টেবিলে রইল না, বড় বড় কদম ফেলে চলে গেল তার রুমে। সবার ঘাবড়ানো চেহারার মাঝে রুদ্ধের রিয়াকশন কিছুটা আলাদা, সে ঘাবড়ে না গেলেও তার তীক্ষ্ণ চোখ দৃশ্যমান। আজকাল পুটো হুমকি দেওয়াও শুরু করে দিয়েছে, রুদ্ধের মুখের উপর কথা বলতে শুরু করে দিয়েছে। হোর নিজের কথায় তটস্থ, তাই আর রুদ্ধ জোর করেও পারেনি অ্যাবর্শন করাতে। অ্যাবর্শন করানো হয়নি দেখে হুরের খুশি যেন মুখ থেকেই সরছে না, ঠোঁটের কোণে লেগে আছে বিস্তর হাসি। হুরের হাসি দেখে রাগ বেড়ে যায় রুদ্ধর, না পারে সইতে না পারে কিছু কইতে। বিছানায় আরামে বসে ফল খাচ্ছে হুর, বাম হাতে ফোন, বাচ্চাদের ছবি দেখছে। ছবি দেখা অবস্থায় ফোন কেউ হাত থেকে ছিনিয়ে নেয়, সামনে তাকিয়ে দেখে রুদ্ধ। তা দেখে ভ্রুকুচকে হুর বলে, কি হলো, আমার ফোন নিলেন কেন?
রোদ্র ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো বাচ্চাদের ছবি, আরও রাগ বাড়ল। হুরকে ধমক দিয়ে বলল, এসব আল্লাদি বাদ দিয়ে উঠে রেডি হও। আমি হাসপাতালে যাব না, এক কথা কতবার বলবো আপনায়। আপনি আবারও ধমকে ওঠে রুদ্ধ। এই মেয়ে, এক্সট্রা কথা বলতে বলেছে কে তোমায়? তোমায় কলেজে ভর্তি করাতে নিয়ে যাব, তাই রেডি হচ্ছি। কিন্তু আমি তো ডিসাইড করিনি কোন কলেজে ভর্তি হব। তোমার করার প্রয়োজনও নেই, আমি ডিসাইড করেছি। উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তি হবে তুমি। আমি কথা বলে রেখেছি, এখন গিয়ে কিছু ডকুমেন্টস ফিল আপ করলেই হয়ে যাবে। হোর ভাবলেশীন হয়ে আমতা আমতা করতে লাগলো। তা দেখে রুদ্ধ এক ভ্রু উঁচু করে বলল, কি ভর্তি হবে না, নাকি বাচ্চা হওয়ার খুশিতে ডাক্তারি পড়া বিসর্জন দেবে? তৎক্ষণাৎ হোর উঠে দাঁড়িয়ে বলে, না না, আমি ডাক্তারি পড়ব তো। 10 মিনিটের মধ্যে কলেজে পৌঁছে গেল। সব ফর্মালিটিস পূরণ করে গাড়িতে বসল। গাড়ি পুনরায় বাসার দিকে যেতে লাগলো। মাঝপথে গাড়ি আসতেই হোর বলে, চলুন না কোথাও ঘুরতে যাই, অনেকদিন হলো বাইরে বের হই না। না শোনার ভান করল রুদ্ধ। হোর মুখ ফোলালো। রুদ্ধ ড্রাইভারকে বলল আশেপাশে কোনো পার্ক থাকলে গাড়ি থামাতে। সামনেই একটা পার্ক ছিল, সেখানে গেল দুজন। পিছনে আসলো গার্ড। গার্ডের সহ্য হলো না হোরের। কিঞ্চিত রাগ নিয়ে বলল, আপনার চামচিকাদের দূরে যেতে বলুন, এমনভাবে থাকতে বলুন যেন সবাই মনে করে পার্কে শুধুমাত্র আমরা দুজন এসেছি। দীর্ঘশ্বাস ফেলে তাই করল রুদ্ধ, সবাইকে দূরে দূরে থাকতে বলল। রুদ্ধর আদেশ সবাই মান্য করল। সামনে ঝালমুড়ি দেখতে পেয়ে হোর বায়না ধরল খাওয়ার। অনিচ্ছা সত্ত্বেও রুদ্ধকে কিনে দিতে হলো। ঝালমুড়ি খাওয়া শেষে আবার বায়না ধরল ফুচকা খাবে, এবারও তো কিনে দিল না। এমনিতেই বাহিরে ঝালমুড়ি খাইয়েছে, আবার ফুচকা খেলে পেটে সমস্যা হতে পারে। হোরের সাথে এখন বাবুও আছে, তাই সতর্ক হয়ে হোরকে খাবার খাওয়াচ্ছে রুদ্ধ। তবে বলেছে বাসায় গিয়ে জেরিনকে বলবে ফুচকা বানিয়ে দিতে। এতে হোর খুশি হয়ে যায়। পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, বসেও কিছুক্ষণ। সন্ধ্যা নাগাদ ফের বাড়িতে চলে আসে। বাসায় আসলো কিছুক্ষণ হলো হোরদের। আসার সাথে সাথেই হোর জেরিনকে জানিয়েছে সে ফুচকা খাবে। তৎক্ষণাৎ কাজে লেগে পড়ে জেরিন। ফুচকা বানানো হয়ে গেলে হোর ডাইনিং টেবিলের ওপরে বসে যায়। ফুচকা নিয়ে এক পা ভাঁজ করে অন্য পা সোজা রেখে পিঠ কুঁজো করে বসেছে। জেরিন তাকে মানা করেছিল এভাবে বসে না খেতে, কিন্তু হোরের নাকি বাসায় ফুচকা এভাবে বসে না খেলে ভালো লাগে না। গ্রামেও যদি কখনো তার বাবা ফুচকা আনত, তখন ছোট টেবিলের ওপরে বসে পা ছড়িয়ে খেত। রুদ্ধ অনেকক্ষণ হলো রুমে বসে আছে, কিন্তু বউটার কোনো খবর নেই। এত সময় বউকে চোখের সামনে দেখতে না পেয়ে রাগ উঠছে। আগের রাগের সাথে এখনের রাগ জমা হলো। আজ বাহিরে না গিয়ে ঘরে থেকে সব কাজ করছে। নিচে এসে ডাইনিং টেবিলের দিকে নজর যেতেই হতবম্ব হয়ে যায়। ডাইনিং টেবিলের ওপরে পা ছড়িয়ে হুর আর ফায়াজ গপাগপ ফুচকা খাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো প্রতিযোগিতা চলছে। লিলি আর জেরিন দুইজনকে উৎসাহ দিচ্ছে। মাথায় বড় সড় এক বাজ পড়ে গেল রুদ্ধের। চোখ বড় বড় করে অগোছালো পরিবেশ দেখছে। অগোছালো বউকে মেনে নিতে পারলেও অগোছালো পরিবেশকে সে একদমই মেনে নিতে পারে না। কপট রাগ নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ফায়াজ আর হুরের সামনে দাঁড়ালো। তবে তাদের রুদ্ধের দিকে কোনো ধ্যান আছে? একদমই নেই। তারা তো রাক্ষসের মতো ফুচকা খেতে ব্যস্ত। রুদ্ধকে আসতে দেখে লিলি আর জেরিন উৎসাহ দেওয়া বন্ধ করে দিল। ভদ্র ব্যক্তির মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গলা খাকারি দিয়ে হোর আর ফায়াজের ধ্যান ভাঙানোর চেষ্টা করল, ধ্যান ভাঙল না। নজর ফুচকার উপরে রেখে দুহাতের সাহায্যে দুজন খাচ্ছে। তীক্ষ্ণ চোখে সব কিছু পর্যবেক্ষণ করে কর্কশ গলায় ধমকে ওঠে রুদ্ধ, কি হচ্ছে এখানে, আমার বাড়ির এই অবস্থা কেন? থেমে যায় হোর আর ফায়াজ, মুখ ভর্তি ফুচকা নিয়ে রুদ্ধের দিকে তাকায়। দুইজনেরই চোখ বড় বড় হয়ে আসে। মুখ ভর্তি ফুচকা থাকার কারণে গাল ফুলে মহিষ হয়ে গেছে। কথা বলার জন্য মুখ খুলতে নিলে অনুভূত হয় মুখ ভর্তি ফুচকা নিয়ে কথা বলা সম্ভব না। রুদ্ধর বড় বড় চোখ করে ফোলানো মুখের ফুচকা শেষ করল। ঝালে দুজনের অবস্থা নাজেহাল। দুজনের চোখের পানি নাকের পানি এক হয়ে এসেছে। ঝালের জন্য বারবার নাক টানছে। লিলি দৌড়ে যায় রান্নাঘরে মিষ্টি জাতীয় কিছু আনার জন্য। হোর বড় এক ঢোক গিলে রুদ্ধের দিকে তাকিয়ে আমতা আমতা করতে থাকে। ফায়াজ ভয় পেয়ে মাথা নিচু করে রইল। সবার কানে আবারও রুদ্ধর ধমক প্রদর্শন হয়, এটা ডাইনিং টেবিল, এটা খাবারের জন্য ব্যবহৃত হয়, বড় মানুষেরা কিভাবে বাচ্চামো করে সেটা আমার বোধগম্য হচ্ছে না। থেমে গিয়ে হোরের দিকে তাকিয়ে তর্জনী আঙুল দেখিয়ে চোখ লাল করে বলে, এই মেয়ে, দুদিন পর তুমি বাচ্চার মা হবে, এখন নিজেই বাচ্চামো করছো? কমন সেন্স বলতে কি কোনো কিছুই নেই, তাই না?
দেখো তো টেবিলের অবস্থা কী করেছ। টেবিলের চারপাশে চোখ বুলিয়ে টেবিলের চেহারা একবার দেখে দুজন, সাথে সাথে অপরাধীদের ন্যায় মাথা নিচু করে রাখে। পুরো টেবিল নোংরা হয়ে গেছে, ভাঙা ফুচকা টকের পানি একত্রে মিশে খুব বিশ্রী আবর্জনা মনে হচ্ছে। মাথা নিচু করে দুইজন হুড়মুড় করে টেবিল থেকে নেমে দাঁড়ালো। হোরকে এইভাবে নামতে দেখে আচ্ছা মতন ঝাড়তে লাগলো রুদ্ধ। এই মেয়ে, এত লাফালাফি করছো কেন? ফারদার যেন আমি না দেখি তোমায় এত নাচানাচি করতে। আগের দৌড়াদৌড়ি নাচানাচি ফালাফালি এখন আর করা যাবে না। লাফালাফি করার মাঝে যদি কিছু হয়ে যায় তখন বেবির ক্ষতি হবে। খুব তো বলো, এ বাচ্চা আমার, এ বাচ্চা আমার, আমি কখনো আমার বাচ্চাকে মরতে দিব না। তাহলে এখন কোথায় গেল তোমার মমতা? এভাবে বাচ্চার খেয়াল রেখে তুমি মা হতে চাচ্ছ? নিজের মাতৃত্বের উপর আঙুল তুলে কথা বলার জন্য রুদ্ধকে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে হোরের। একটু ফুচকা খেয়েছে বলে তাকে এভাবে কথা শোনাবে? একটু দ্রুত নামতে গিয়েছে বলে তাকে এভাবে বলবে? রুদ্ধ হোরকে ঝাড়ছে দেখে ফাজ পাতলাগুলি দিয়ে কেটে পড়তে যাচ্ছিল। তার আগেই চোখে পড়ে যায় রুদ্ধর, বলে, এই তুমি কোথায় যাচ্ছ? বরাবর অপরাধ করেছো দুজন, তোমাদের দুজনকে শাস্তি দেওয়া উচিত। তোমার ভাবি না হয় একটু বাচ্চামো করে, তাই বলে কি তুমিও ধামড়া হয়ে বাচ্চামো করবে? তোমার উচিত ছিল হুড়ের খেয়াল রাখা। তুমি যখন দেখছিলে হুড় ফুঁচকা খাচ্ছে, তাহলে তুমি কেন তার সঙ্গ দিলে? এত এত ফুঁচকা খেলে বেবির ক্ষতি হবে, তুমি জানো না? তাকে বারুন্দা করে উল্টো নিজেই প্রতিযোগিতায় লেগে গেছো, এমন যেন আমি দ্বিতীয়বার আর না দেখি। মাথা নিচু করে বড় ভাইয়ের সব কটা কথা শুনল সে। হুট করেই নিজেকে খুব সুখী মনে হলো। রুদ্ধ কখনো তার সাথে নর্মালি কথা বলে না, আজ বলেছে আবার বাবুর জন্য। রুদ্ধর করা শাসন তার কাছে খুব ভালো লেগেছে। আজ সঠিক মায়নে মনে হলো রুদ্ধ তার বড় ভাই, বাবুর জন্যই শাসন পেয়েছে মনে করতেই বাবুকে জড়িয়ে ধরে চটাস চটাস করে চুমু খেতে মন চাচ্ছে। কিন্তু না হওয়া বাবুকে চুমু কীভাবে খাবে সে? ভেবে নিল সুদে আসলে সব চুমু বাবু হওয়ার পরপরই দিবে। রুদ্ধর এত কঠিন কণ্ঠ, ধমকানো আদেশ কোনোটাই ভালো লাগছে না হোরের। বিরক্তির উপর বিরক্ত হচ্ছে, হাত এবং কাপড়ের অবস্থা খুবই শোচনীয়। প্রথমে নিজেকে পরিষ্কার করতে হবে। রুদ্ধর কথা কোনো রকমে হজম করে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রুমে এসে দেখলো রুদ্ধ ফোনে কারোর সাথে উচ্চস্বরে কথা বলছে। রুদ্ধ হোরকে দেখে গলার স্বর কমিয়ে নিল, স্বর নিভু থাকলেও তেজ নিয়ে কথা বলছে। মুখ মুছতে মুছতে দেখলো হোর মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। এই লোকটার সাথে বাকিটা জীবন কিভাবে কাটাবে তাই ভাবছে। একটা খুনি স্বামী যে ছিল তার কপালে কে জানে? যেভাবেই হোক রুদ্ধকে এই পথ থেকে বের করতেই হবে। সে কখনো চায় না তার বাচ্চারা বড় হয়ে জানুক তার বাবা খুনি। মাথায় ফোন দিয়ে আটতে লাগলো। অনেকক্ষণ ভেবে একটা বুদ্ধি পেল, উদ্যোগে নেমে পড়ল। সময় লাগবে কাজটা করতে, তবে সে এটা করেই ছাড়বে। প্রেগনেন্সি চলাকালীন যাতায়াত করা খুবই টাফ হয়ে যায়, আর শরীর দুর্বল থাকলে তো কথাই নেই। শীতকাল শেষ হয়ে একটু একটু করে গরমের তেজ দেখা মিলছে। গরম অতটা না পড়লেও আজকাল হুড় একটুতেই ক্লান্ত হয়ে যায়, ঘেমে যায়। আগের তুলনায় পেট একটু উঁচু হয়েছে। 5 মাস চলল বলে কথা, হুড় শুনেছিল প্রেগনেন্সির সময় নাকি অতিরিক্ত বমি হয়, জ্ঞান হারায়। কিন্তু তার সাথে এমন কিছুই হয় না, সে নর্মালি আছে। মাঝে মাঝে একটু দুর্বল হয়ে যায়, তাও অবশ্য যাতায়াত করার জন্য মনে হয়। রুদ্ধ তার সাথে আগের মতো কথা বলে না, হয়তো তার কথা মান্য করা হয়নি দেখে তাই। হেঁটে আফসোস নেই হোরের, সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য সব করতে রাজি। যখন থেকে জেনেছে তার গর্ভে ছোট্ট একটি প্রাণ আছে, তখন থেকে হোরের মাঝে নতুন এক অনুভূতি যুক্ত হয়েছে, মাতৃত্বের অনুভূতি। অনুভূতিটার স্বাদ ঠিক কীরকম বুঝতে পারল না হোর। যেহেতু এই অনুভূতি তাকে সুখ দিচ্ছে, তাই মিষ্টি অনুভূতি নামেই তাকে নির্ধারিত করল। বিকেলের সময়, কিছুক্ষণ আগে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়েছিল হোর। ইদানিং খুব বেশি ঘুম পায়, যখন তখন চোখ লেগে আসে, তাই বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুম ভর করল। আস্তে আস্তে চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর হাতে একটি প্লেট নিয়ে রুমের মধ্যে আসলো রুদ্ধ। হোরকে ঘুমিয়ে থাকতে দেখে লম্বা এক নিঃশ্বাস ছাড়ে। হোরের এত ঘুম তার কাছে ভালো ঠেকছে না, তার ঘুম নিয়ে সে দুশ্চিন্তায় ভুগছে। হাতে ফলের প্লেট টেবিলের ওপর রাখলো। প্রথমে ভাবলো হোরকে ডাকবে, পরক্ষণে মনে করলো কাঁচা ঘুম ভেঙে গেলে উল্টো মাথা ব্যথা করবে, তাই আর ডাক দিল না। কথা ছিল ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আসবে, তাই অফিসের কাজ দ্রুত শেষ করে চলে আসলো হোরের কাছে। এখন না হয় আর একটু অপেক্ষা করা যাক, বউটা তো ভালো মতন ঘুম দিতে পারবে, এই অনেক। ফ্রেশ হতে চলে গেল রুদ্ধ। হোরের বাম পাশে বসে কিছুক্ষণ ফোন দেখলো, ডাক্তারকে ফোন করে ভিজিটের সময় পরিবর্তন করলো।
মিসেস সোনালি খানের কেবিনে বসে আছে হুরার রুদ্ধ। মিসেস সোনালি প্রথমে হুরের ব্লাড প্রেশার চেক করে নিল, ঠিকই মনে হলো এখন আলট্রা করাবে। আলট্রা করানোর জন্য মিসেস সোনালির অ্যাসিস্ট্যান্ট রুদ্ধকে বাহিরে যেতে বললেই মিসেস সোনালি তাকে আটকে দেয়। যেহেতু রুদ্ধ তার স্বামী, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বিছানায় শুয়ে পেটের ওপর থেকে কাপড় সরানো হলো, পেটের ওপর সাদা আঠার মতো কি যেন লাগানো হলো। তারপর একটা যন্ত্রের সাহায্যে পেটের ওপর রাউন্ড রাউন্ড করে ঘোরাতে লাগলেন মিসেস সোনালি। হুর বা রুদ্ধ কোনো কিছুই বুঝতে পারছে না। ডাক্তার যন্ত্রটি হুরের পেটের ওপর ঘোরাচ্ছে আর পাশে থাকা মেশিনটির দিকে মনোযোগী হয়ে লক্ষ্য করছে। ডাক্তার চেক করে রুদ্ধ আর হুরের দিকে তাকালো, ঠোঁটের কোনো অমায়িক হাসি। রুদ্ধ আর হুর কিছুই বুঝতে পারছে না, আহম্মক দৃষ্টিতে ডাক্তারের দিকে চেয়ে আছে। তা দেখে ডাক্তার মেশিনের দিকে ইশারা করে বলল, আপনাদের বাচ্চা। দুইজনেই মেশিনের দিকে তাকালো, সাদা কালো সব কিছু দেখা যাচ্ছে। কিছু একটা নড়াচড়া করতে এই দুইজনের নজর থেমে গেল। ভ্রু কুচকে রুদ্ধ সেটা বোঝার চেষ্টা করল। কিছু সময়ের মধ্যে ভ্রু শিথিল হয়ে আসলো, বোধ হলো এটাই তার সন্তান। পরমুহূর্তে আবার মস্তিষ্ক জানান দিল বাম পাশে কিছু একটা নড়ে উঠল। বিচলিত হলো রুদ্ধর মন। ডাক্তারকে আঙুল দিয়ে ইশারা করে বলল, ওটা কি নড়ছে কেন এইভাবে? এবার শব্দ করে হেসে দেন ডাক্তার, হাসতে হাসতেই উত্তর দেন, আপনার দ্বিতীয় সন্তান। বিস্ময় বিমূর হয়ে গেল রুদ্ধ আর হুরের মুখ। ইতিমধ্যে হুর তো মুখ হাঁ করে ফেলেছে, হাঁ হয়ে যা মুখের ওপরে হাত রাখতে ভোলেনি। পলকহীন দৃষ্টিতে নিজ দুই সন্তানকে দেখতে পাচ্ছে রুদ্ধ, যদিও তা অস্পষ্ট তবে তাই অনেক। ডাক্তার ফের বললেন, বেবিদের হার্টবিট শুনতে চান? প্রশ্ন করলে উত্তর কারোর কাছ থেকেই পেল না ডাক্তার, তাই নিজেই বুদ্ধি করে হার্টবিটের সাউন্ডের মাত্রা বাড়িয়ে দেন। ধকধক করে প্রতিধ্বনিত হচ্ছে দুই বাচ্চার হার্টবিট, মাঝে মাঝে শব্দ তুলে চলেছে, মাঝে মাঝে একটু স্লো হচ্ছে। রুদ্ধ আর হুর যেন একটা ঘোরের মধ্যে আছে, আদৌ কি ঘোর কাটিয়ে ওঠা সম্ভব কি না জানে না। বাড়িতে আর এক দফা মিষ্টি খাওয়া হচ্ছে, কারণ এতদিন জানতো না যে হুরের টুইন বেবি হবে, তাই টুইন বেবি হওয়ার খুশিতে আর এক দফা মিষ্টি মুখ করছে সবাই। এটা অবশ্য ফায়াজেরই আইডিয়া, কারণ সে চায় না তার ভাতিজা ভাতিজির সাথে কোনো অন্যায় হোক। দুইজনকে এক চোখে দেখা উচিত, তাই দ্বিতীয়বার খুশির সংবাদ শুনে নিজেদের মধ্যে মিষ্টি মুখ করা হলো খুশিতে আত্মহারা বাড়ির সদস্যরা। একসাথে দুইটা নতুন অতিথি আসতে চলেছে, খুশি কেউই ধরে রাখতে পারছে না। এখন আরও কেয়ারফুল হতে হবে হুরের জন্য। থমথমে মুখ নিয়ে রুদ্ধ সোফায় বসে আছে, সবার আনন্দ বিলাস করা দেখছে। হুর আসার পর থেকে দাঁত বের করে হেসে চলেছে, বোঝাই যাচ্ছে মেয়েটা অনেক খুশি। কিন্তু রুদ্ধের ঠোঁটে হাসি নেই, মুখ চকচকে নেই। ডাক্তারের কাছ থেকে টুইন বেবির কথা শোনার পর থেকেই থমকে গিয়েছে সে, বাকশক্তি হারিয়েছে। হাসপাতালে শুধু ডাক্তারের কথা শুনে গিয়েছে, বিপরীতে কোনো কিছুই বলেনি সে। তখন থেকে এই পর্যন্ত বোবা পদবি লাগিয়ে ঘুরছে। রুদ্ধের দিকে আপাতত কারোরই খেয়াল নেই, সবাই ব্যস্ত হয়ে পড়েছে হুরকে নিয়ে। রুদ্ধ বাবা হলেও বেবি ক্যারি করছে হুর, তাই হুরের যত্ন নেওয়া প্রয়োজন। রুদ্ধ কল্যায় যাক, তাতে কি, হাঁটুর উপর দুই কানাই রেখে মাথার চুল খামচে ধরল রুদ্ধ। ডাবল বেবি মানে ডাবল টেনশন, হুর মিলিয়ে হলো ট্রিপল টেনশন। যেখানে সে একটা বেবিকে মানতে নারাজ, সেখানে দুই দুইটা এসে হাজির হবে। মাথা ব্যথায় মাথা ফেটে যাওয়ার জোগাড়, এত টেনশন নিতে পারছে না। বেশ ভালোই তো ছিল একা জীবনে, কে বলেছিল হুরকে তার জীবনে আসতে? আসলো তো আসলো, টেনশন বাড়িয়ে দিল। যাক, এটা না হয় বাদই দেওয়া গেল। মেয়েটা তার থেকে এক ধাপ এগিয়ে বাচ্চাও নিয়ে নিল, খুব সতর্ক থাকতে হবে তাকে। কয়েকদিনের মধ্যে খোকনের চ্যাপ্টার বন্ধ করে দিতে হবে, না হলে বউ বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবে না। যাই হয়ে যাক না কেন, বউকে তার চাই। তাই যেভাবেই হোক দুশ্মনদের বউ এবং তার অপছন্দনীয় বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে হবে। সোফায় রুদ্ধকে ভাবুক হয়ে থাকতে দেখে হুর জিজ্ঞেস করে, কি হলো আপনার, চিন্তিত মনে হচ্ছে? খ্যাপা বাঘ হয়ে হুরের দিকে তাকালো রুদ্ধ, ভড়কে গেল হুর। পূর্বে কিছু করেছে কিনা মনে করতে লাগলো, মনে পড়ল না, আমতামতা করল। তার আগেই রুদ্ধ গর্জে ওঠে, কি দরকার ছিল ডাবল টেনশন বাড়ানোর? আহম্মক হয়ে গেল হুর, ডাবল টেনশন, কিসের ডাবল টেনশন, সে তো কিছু করেনি, তাহলে টেনশন করছে কেন রুদ্ধ? সোফা রুমে ফায়াজ আর সোহেল শেখ আসলেন। হুর আর রুদ্ধকে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন তাদের মাঝে কোনো দ্বন্দ্ব হচ্ছে।
তাই দাদিরকে স্পেস দিয়ে ড্রয়িং রুম থেকে সরে গেলেন। সোহেল শেখ চলে গেলেও ফায়াজ গেল না, সোফায় বসে থেকেই ভাই আর ভাবির দিকে তাকিয়ে রইল। দুইজনেই চুপ করে আছে, মনে মনে ভাবতে লাগলো, আরে ভাই, ঝগড়া করার থাকলে জলদি করো, এত সাসপেন্সের মধ্যে কেন রাখছিস? কতদিন ধরে বউ জামাইয়ের ঝগড়া দেখি না, এখন যা একটু সুযোগ পেলাম তাও দুজন চুপ করে আছিস। ঝগড়াকে মনো ঝগড়া বলা যায়। আর বেশিক্ষণ ফায়াজকে অপেক্ষা করতে হলো না। আমি তো কিছুই করিনি, তাহলে ডাবল টেনশনের কথা কোত্থেকে আসলো? বসা থেকে হঠাৎ দাঁড়িয়ে পড়ল রুদ্ধ, হক চুকিয়ে কয়েক কদম পিছে চলে গেল হুর। টি টেবিলের সাথে বাড়ি লাগবে তার আগেই রুদ্ধ তাকে ধরে নিল, কণ্ঠ খাদে নামিয়ে চোখ গরম করে বলল, যেখানে আমি একটা বেবিকে মানতে পারছি না, সেখানে তুমি দুই দুইটা বেবি ক্যারি করছো। মাথা নত করে নেয় হুর, রাগে তার শরীর রিডি করছে। সে কি ইচ্ছে করে দুইটা বাচ্চা নিয়েছে নাকি? আর একটা হোক বা দুইটা, তাতে কি, ডাবল বাচ্চা মানে ডাবল খুশি? কিন্তু না, এই লোকটা তো খুশি ভুলে টেনশন নিয়ে পড়ে আছে, আর এমনভাবে বলছে যেন সে নাদান। স্বার্থপর স্বামী যদি তাকে এত তো আদর না করত, তাহলে কি বাচ্চাটা পেটে আসতো? ভাব এমন যে সে কিছুই করেনি, সব দোষ পড়েছে এখন তার ঘাড়ে। হোরের মনের কথা ফায়াজ বলে দিল, আরে ভাইয়া, এভাবে ভাবিকে বকছো কেন? ডাবল বেবি মানে ডাবল খুশি, তুমি একসাথে দুই বাচ্চার বাবা হচ্ছ, তাতে কি তুমি সুখী না? রুদ্ধ শক্ত কণ্ঠে বলে, না, আমি সুখী না, বউ আমার তবে বাচ্চা আমার না। ফ্যালফ্যাল করে ফায়াজ তাকিয়ে আছে, মনের মধ্যে সন্দেহের জটলা বাঁধলো। রুদ্ধ প্রথম থেকে এক কথা বলছে, বউ আমার কিন্তু বাচ্চা আমার না, তার মানে হুরের পেটে অন্য কারোর বাচ্চা। রহস্য উন্মোচন করে যেমন খুশি হলো তেমন দুঃখীও হলো। তবে ব্যাপার না, বাচ্চার বাবা যেই হোক না কেন, তাতে কি, বাচ্চা হবে তাতেই অনেক, এবং রুদ্ধর নামে পরিচয় পাবে তাই ঢের। আকাশ কুসুম অনেক কিছু ভেবে চেহারায় দুঃখী ভাব নিয়ে ফায়াজ রুদ্ধকে বলে, ভাই তুমি কষ্ট পেও না, বেবিরা হওয়ার পর তোমার কাছে থাকবে না, তুমি তাদের এখন জন্ম হওয়ার আগ থেকে দেখতে পাচ্ছ না, আর যখন তারা হবে তাদের তো আছাড় দিতেও ভুলবে না। আমি তাদের যত্ন করব, আমি সবসময় তাদের আমার কাছে রাখব, খেয়াল রাখব তারা যেন তোমার ডিস্টার্ব না করে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, বেবিদের বাবার কাছ থেকে কাস্টাডি নিয়ে নাও, তাহলে আর কখনো কোনো ঝামেলা হবে না। ফায়াজের কথা শুনে রুদ্ধের কান শুন করে এক শব্দ হতে লাগলো, কিছু পড়ল ব্যাককেলের মতো তাকিয়ে রইল। ফায়াজের ইঙ্গিত বুঝে তৎক্ষণাৎ শিরা উপশিরে রাগের আভাস পেল, মুহূর্তের চোয়াল শক্ত হয়ে এলো, মুঠো হয়ে আসলো শক্ত দুটি হাত। ফায়াজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে দাঁত কিরমির করে জিজ্ঞেস করল, কার কাছ থেকে কাস্টাডি নেব? ফায়াজের সহজ সরল উত্তর, বেবিদের বাবা মায়ের কাছ থেকে। এই ভঙ্গিতে আবার রুদ্ধ বলে, বেবিদের বাবা মা আমরা দুজনই। সমীকরণে নড়চড় হলো, সন্দেহের জটলা একটু খুলে গেল, পুরোপুরিভাবে খুলল না। ক্ষণিকের জন্য মনে হলো মস্তিষ্ক তার কাজ করছে না, বোকা ভঙ্গিতে জিজ্ঞেস করল, মানে? মানে বেবিদের বাবা আমি আর মা হচ্ছে হুর। চমকে উঠল ফায়াজ, রুদ্ধের ভিতর দুইটা রূপ আছে, এই পজিটিভ তো এই নেগেটিভ, ভুলভাল কথা বলে দেওয়ার অভ্যাসও আছে মনে হচ্ছে। কিছুক্ষণ আগেই বলল বউ তার, বাচ্চা তার না, এখন আবার বলছে সেই নাকি বাচ্চার বাবা, কোন দিকে যাবে ফায়াজ? আচ্ছা, রুদ্ধ তাকে ইচ্ছে করে গোলকধাঁধায় ফেলছে না তো, হয়তো তাই। বেবিরা যদি তোমার হয় তাহলে তুমি বারবার কেন বলো বউ তোমার, কিন্তু বেবিরা তোমার না? বেবিরা যদি তোমার না হয় তাহলে কেউ না, কেউ তো হবে নাকি? ওই কেউটাই হচ্ছে আমি, আর তোমার সাহস তো কম না, আমার বাচ্চাদের তুমি অন্যের বাচ্চা বানিয়ে দিলে, এখন নিজের বাচ্চার জন্য কাস্টাডি লড়তে হবে নাকি? কিন্তু থামিয়ে দেয় রুদ্ধ, বলে, এই বলদটার সাথে থাকতে থাকতে দিন দিন তুমিও বলদ হয়ে যাচ্ছ, আমার বউয়ের পেটে অন্যের বাচ্চা থাকবে আর আমি চুপচাপ বসে থাকবো, এমনটা মনে হয় আমাকে? জান বের করে দেবো সবার, প্রয়োজন হলে বউকেও খতম করে দেব, তারপর বাড়ির পিছে কবরে দাফন করে সংসার করব, তবুও বউকে অন্যের হতে দেব না। পরদিন গার্ড নিয়ে কলেজে চলে আসলো হুর, ঢেলে ঢালা কাপড় পরে আসতে হয় তাকে, এক্সট্রা ক্লাস থাকায় আজ একটু লেট হয়েছে ছুটি হতে। কলেজ থেকে বের হয়ে সোজা ঢুকে পড়ল গাড়িতে, গাড়ি চলতে থাকলো তার নিজস্ব গতিতে, গার্ডরা পিছনের গাড়িতে আসছে, সবই ঠিকঠাক চলছিল। গাড়িতে বসে হুর ফোন স্ক্রল করছিল, ফোন স্ক্রল করতে করতেই হঠাৎ চোখ কাচের জালনা ভেদ করে রাস্তার দিকে গেল, সাথে সাথেই চোখ কুচকে নেয়,
মনে করার চেষ্টা করে এই রাস্তাটা কি আদৌ সে চেনে নাকি, চিনতে না পেরে ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওঠে, আঙ্কেল এটা তো আমাদের বাড়ির রাস্তা না, কোথায় যাচ্ছেন আপনি? ড্রাইভারের কাছ থেকে কোনো উত্তর আসলো না, চুপচাপ ড্রাইভ করতে লাগলো। হোরাক প্রকার চেঁচিয়ে উঠল, কি হলো, বলছেন না কেন, কোথায় নিয়ে যাচ্ছেন আপনাকে? ড্রাইভার আবার মাথা উঁচু করে ফ্রন্ট মিরর দিয়ে হোরের দিকে তাকায়। ফ্রন্ট মিররের দিকে তাকাতেই হোর চমকে ওঠে, এটা তো তাদের ড্রাইভার আঙ্কেল না, অচেনা এক লোক। ভয়ে কলিজা শুকিয়ে আসলো হোরের, ঘাবড়িয়ে জিজ্ঞেস করল, কে আপনি, এখানে কি করছেন, আর ড্রাইভার আঙ্কেল কই, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হোরের কথা শুনে লোকটি হো হো করে হাসতে লাগলো, যেন হোর খুব সুন্দর একটি জোকস শুনিয়েছে। আপনার ড্রাইভার আঙ্কেল তার আসল জায়গাতে আছে, তাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি এখন শুধু নিজের জন্য চিন্তা করুন, আর একদম ভয় পাবেন না, আপনাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কষ্ট হবে না, আর বেশি উত্তেজিত হবেন না, না হলে এতে আপনার বাচ্চার ক্ষতি হবে। ভয় ঢোক গেল হোর, মাথা ঘুরিয়ে আশেপাশের জায়গাটা দেখতে লাগলো। রাস্তা পুরো ফাঁকা, গাড়ির নাম নিশানা পর্যন্ত নেই। হঠাৎ গার্ডদের কথা মস্তিষ্কে আসলো, দ্রুতগতিতে পিছন ফিরে তাকিয়ে দেখলো তাদের গাড়ি নেই। আরও ঘাবড়ে গেল হোর, গার্ডরাও উধাও হয়ে গেল। এখন কি করবে হোর, কিভাবে বাঁচাবে নিজেকে, কিভাবে বাঁচাবে তার বাচ্চাকে? বড্ড অসহায় মনে হলো, নিমেষেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, পেটের মধ্যে হাত রেখে কিছুক্ষণ বুলালো। এভাবে হাল ছেড়ে দিলে হবে না, কিছু তো একটা করতে হবে। সে বলে, প্লিজ আমি বাসায় যেতে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি আমায় কেন নিয়ে যাচ্ছেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আপনার দুটো পায়ে ধরি, ছেড়ে দিন আমায়। কঠিন তেজে লোকটি বলল, আপনাকে তুলে আনার জন্য অর্ডার পেয়েছি, ছেড়ে দেওয়ার জন্য না, তাই চুপচাপ বসে থাকুন, কোনো প্রকার চিল্লা চেঁচামেচি করবেন তো, আপনার জার্নিতে 2 মিনিট সময় লাগবে না আমার। আমি যাব না, কোথাও যাব না আমি, প্লিজ ছেড়ে দিন, যেতে দিন আমায়। বলে পকেট থেকে পিস্তল বের করে হোরকে দেখালো, অস্ত্রসিক্ত নয়ন মুহূর্তে বড় বড় হয়ে আসলো, ওড়না চেপে মুখের মধ্যে ঢুকিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 45 মিনিটের রাস্তা অতিক্রম করে একটি বাংলোর সামনে গাড়ি থামালো। লোকটি গাড়ি থেকে নেমে হোরের পাশে দরজা খুলে দিল, গাড়ি থেকে বের হতে চাইল না হোর। ভীষণ শুনশান বাংলোটি, আশেপাশে কোনো ঘর নেই, বাংলোটি দেখে অনেক পুরাতন মনে হচ্ছে, রং করা হয় না কত বছর ধরে, সাদা রঙের উপর কালশিটে দাগ পড়ে গেছে। বাংলোর চারিপাশে গাছগাছালি, দেখতে খুবই ভয়ঙ্কর পরিবেশ, অচেনা মানুষের সাথে অচেনা এক ভুতুরে জায়গায় এসে ভয়ের মাত্রা পাল্লা দিয়ে বাড়তে লাগলো। হোরকে গাড়ি থেকে নামতে না দেখে লোকটি বলল, বেরিয়ে আসুন, ভেতরে বস অপেক্ষা করছে। অশ্রুসিক্ত চোখ নিয়ে ভেজা গলায় হোর বলে, আমি যাব না, কোথাও যাব না আমি, আমায় প্লিজ ছেড়ে দিন, যেতে দিন আমায়। আপনাকে ছেড়ে দিলে আপনি কোথায় যাবেন, আপনি কি আদৌ জানেন আমরা কোথায় এসেছি? আপনার শরীরে হাত দেওয়া বারণ, তাই শরীরে হাত দিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এখন যদি আপনি আমার কথা না শুনেন, তাহলে আপনার শরীরে হাত দিতে বাধ্য হব। চমকে ওঠে হোর, কিছুক্ষণ ভেবে গাড়ি থেকে বের হয়ে আসে। হোরকে সামনে রেখে পিছন পিছন লোকটি আসছে, লোকটি যেভাবে বলছে সেইভাবে এগিয়ে যাচ্ছে হোর। কান্না করতে করতে চোখ মুখ ফুলে এসেছে, অতিরিক্ত টেনশন আর কান্নায় শরীর দুর্বল হয়ে এসেছে, আবার দুপুরের খাবারও খায়নি। বাংলোর ভেতরে প্রবেশ করে বিদঘুটে এক গন্ধ নাকে আসলো, সাথে সাথে নাক চেপে ধরল হোর। বেশিক্ষণ সহ্য করতে পারল না, গড়গড় করে বমি করে দিল। বমি করে দুর্বল মুখ নিয়ে মাথা উঁচু করতে সামনে থেকে কাউকে দৌড়ে আসতে দেখা গেল। লোকটি হোরের কাছে এসে হোরকে ধরতে চাইল, সাথে সাথেই হোর পিছিয়ে গেল। লোকটি হোরকে ধরতে চেয়েও ধরল না, উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে মারল হোরের পানে, জান জান তুমি ঠিক আছো, কষ্ট হচ্ছে তোমার, বকুল, হ্যাঁ বকুল জলদি পানি নিয়ে আয়। দৌড়ে বকুল পানি নিয়ে আসলো, লোকটির হাতে দিতেই বোতলের ঢাকনা খুলে হোরের দিকে এগিয়ে দিল। হোর তাকিয়ে থাকলেও বোতল হাতে নিল না, তা দেখে লোকটি বলল, প্লিজ জান পানিটুকু খাও, ভালো ফিল হবে। হোর নিজেও বুঝল তার এখন পানি খাওয়া খুব জরুরি, দ্বিধা নিয়ে লোকটির হাত থেকে পানি মুখে নিল। কুলি করতে হবে, কিন্তু মুখের পানি কোথায় ফেলবে, চোখ বুলিয়ে পানি ফেলার মতো আশেপাশে জায়গা খোঁজার চেষ্টা করল, পেল না। হোরের মতিগতি বুঝে লোকটি বলল,
জান, তুমি এখানেই পানি ফেলো। লোকটির দিকে একধানে তাকিয়ে আছে হুর, চেনা চেনা মনে হচ্ছে, তাও যেন অচেনা। মাথায় একটু প্রেশার দেওয়ার পর মনে পড়ল, এই সেই লোক যিনি নারী পাচারকারীর কাজের সাথে লিপ্ত আছে। রুদ্ধকে যেদিন গ্রেপ্তার করা হলো সেই দিনই এই লোকটিকে নজরে পড়েছিল, তাই হয়তো চেনা চেনা মনে হচ্ছিল। রুদ্ধ এই লোকটির নাম বলেছিল কিন্তু মনে পড়ছে না তার। তার সাথে আর একটা কথাও বোধগম্য হচ্ছে না। লোকটি তাকে বারবার জান বলে সম্বোধন করছে, এত চাপ নিল না, কুলি করে পানি সেখানেই ফেলে দিল। মেন ধৈর্যের কয়েক ধাপে এগিয়ে তারা দাঁড়িয়ে আছে, কুলি করে পানি খেয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল। তাকে এখানে আনার উদ্দেশ্য ঠাউর করতে পারছে না, তবে ভালো কিছু যে হবে না তা ঠিকই আন্দাজ করতে পারল। লোকটি হুরের দিকে তাকিয়ে আদরে সরে জিজ্ঞেস করল, ভালো লাগছে এখন? মাথা উঁচু করে লোকটির দিকে দৃষ্টি রাখলো, ভরা চোখ নিয়ে ভাঙা গলায় বলল, আমায় যেতে দিন। অন্ধকারের মাঝে হুর বুঝতে পারল লোকটির চেহারার ভাব পরিবর্তন হল, শীতল দৃষ্টি আচানক রাগে পরিণত হল। রাগ নিয়ে উত্তর দিল, ভুলেও আর এই কথা বলবে না চান, বহু কষ্টে তোমায় আমি এখানে আনতে পেরেছি, এখন আর কোথাও যেতে দিচ্ছি না, প্রয়োজন পড়লে খাঁচা বেঁধে রাখবো তোমায়, তারপরও তোমায় ছাড়বো না। আর হ্যাঁ, এসব বা ছাড়াছাড়ির কথা বলে আমার মাথা নষ্ট করবে না, তোমার সাথে আমি রাগারাগি করতে চাই না। আমার ভীষণ ভয় করছে, প্লিজ আমাকে যেতে দিন, জায়গাটা ভীষণ ভুতুড়ে। রাগান্বিত চেহারায় কেউ যেন এক চিলতে মায়া ঢেলে দিল। বকুলকে আবার আদেশ দেয়, বকুল পুরো বাড়ির বাতি জ্বালিয়ে দে, কোথাও যেন একটু অন্ধকার না থাকে, জল জল করা চাই পুরো বাড়ি। আদেশ পেয়ে দৌড় লাগালো বকুল, মিনিটের মধ্যে বাড়ির সকল বাতি জ্বলে উঠল। হঠাৎ ড্রয়িং রুমের এত বাতি একসাথে জ্বলার দরুন হুরের চোখে এসে লাগলো, সাথে সাথে চোখ বন্ধ করে নিল। পুনরায় আস্তে আস্তে চোখ খুলে নজর বুলালো পুরো বাড়ির দিকে। বাড়ি পরিষ্কার থাকলেও জিনিসপত্র পুরাতন আমলের। হুরকে ভয়ে সিটিয়ে থাকতে দেখে আশ্বাস দিয়ে বলে, জান ভয় পেও না, কেউ কিচ্ছু করবে না তোমার, তুমি নিশ্চিন্ত থাকো। অভয় দিলেও ভয় কমে না হুরের, ভীত হয়ে আশপাশ দেখতে থাকে। হুরের দুর্বল মুখ দেখে লোকটি বলে, তোমার খুব ক্ষুধা পেয়েছে তাই না, তুমি বসো, কিছুক্ষণের মধ্যে খাবার আসছে। আমায় এখানে কেন নিয়ে এসেছেন, আমি বাসায় যাব, প্লিজ আমায় বাসায় দিয়ে আসেন। এখন থেকে তোমার এটাই বাসা, চিরজীবনের জন্য তুমি এখানে থাকবে। উত্তেজিত হয়ে যায় হুর, গলার স্বর বাড়িয়ে বলে, কি সব বলছেন আপনি, আমি কেন এখানে সারা জীবনের জন্য থাকব, আমি আমার বাড়িতে যাব, আমি রুদ্ধর কাছে যাব, বলে পিছন ফিরে দৌড় দিতে লাগলো। তার আগে লোকটি হুরের বাহু টেনে ধরল, টেনে নিয়ে যেতে লাগলো ভেতরে। হুঙ্কার ছেড়ে সব গার্ডদের ডাকলো, গার্ডরা আসতে কঠিন স্বরে তাদের আদেশ দিল, ও যেন কোনো মতেই বাড়ি থেকে বের না হতে পারে, লক্ষ্য রাখবে সবাই। হুরকে টেনে দ্বিতীয় তলার একটি রুমের মধ্যে নিয়ে গেল, বিছানায় বসিয়ে অতি শান্ত স্বরে বলল, এ বাড়ি থেকে এক কদম বাইরে পড়লে তোমার সাথে কি হবে তা তুমি কল্পনা করতে পারবে না, নিজেকে এবং নিজের বাচ্চাকে বাঁচাতে হলে আমি যা বলছি তাই করো, চুপচাপ বসে থাকো। নিজের রাগ দমাতে পারল না হুর, বাসা থেকে উঠে চিল্লিয়ে বলে উঠল, কি করবেন কি আপনি আমার সাথে, কেন নিয়ে এসেছেন আমায়, কি করেছি আমি, আমায় যেতে দিন, না হলে আমার স্বামী আপনাদের একটাকেও আস্ত রাখবে না, খুন করে ফেলবে। আপনি কার বউকে তুলে রেখেছেন তা কি ভুলে গেছেন? ভুলবো কেন, আমার স্মরণে আছে তুমি কার বউ, এবং একটু পর অন্য কারো বউ হয়ে যাবে। আর তুমি কি মনে করেছো আমি ভয় পেয়ে যাবো রুদ্ধের কথা বললে? ভেরি ফানি, রুদ্ধ কিছুই করতে পারবে না আমার। হুরের কানে গুঁজতে লাগলো, একটু পর অন্য কারোর বউ হয়ে যাবে। আনমনে জিজ্ঞেস করলো, একটু পর অন্য কারোর বউ হয়ে যাব মানে? আমার বউ হবে তুমি, আমি হব তোমার স্বামী, আমার অর্ধাঙ্গিনী হয়ে পরিচয় পাবে। কখনো না, আমার জীবন থাকা অবস্থায় আমি কখনো দ্বিতীয় বিয়ে করব না, আমি আমার স্বামী নিয়ে খুব সুখী আছি। আর আপনি ভাবলেন কিভাবে আপনাকে আমি বিয়ে করব? আমাকে বিয়ে করতে বাধ্য তুমি। সময় থাকতে সতর্ক করে দিচ্ছি, ছেড়ে দিন আমায়, না হলে কোনো কিছুই না। তুমি বিয়ে করতে না চাইলে তোমার বাচ্চাকে মেরে ফেলতে বাধ্য হব আমি। আটকে উঠল হুর, হাত চলে গেল পেটে, রাগে ক্ষোভে কষ্টে চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। আপনার কি মনে হয় বাচ্চাকে মেরে ফেললে আমাকে পেয়ে যাবেন? কখনো না, আমার উপর একমাত্র অধিকার আমার স্বামীর, আর আমি থাকতে আমার বাচ্চার ক্ষতি কেউ করতে পারবে না। আচ্ছা যাও, মারবো না তোমার বাচ্চাকে, তোমার বাচ্চা সহ আমি তোমায় গ্রহণ করব, নিজের সন্তানের মতো তাকে স্নেহ করব। তুমি কোনোরূপ ঝামেলা না করে বিয়েতে রাজি হয়ে যাও, অন্যথায় অন্য পথ আমায় বেছে নিতে হবে যা তোমার ভালো লাগবে না, হারাতে হবে অনাগত বাচ্চাকে। অনেক ভালোবাসি জান, প্লিজ ঝামেলা না করে বিয়েতে রাজি হয়ে যাও,
অনেক অপেক্ষা করেছি, অনেক রাত জেগেছি, অনেক স্বপ্ন বুনেছি তোমায় নিয়ে। প্রতিদিন তোমায় না পাওয়ার বেদনা আমায় পীড়া দেয়, ছারখার হয়ে যায় হৃদয়। জানো কতদিন পর তোমার এত সামনে থেকে দেখেছি? প্রায় 4 মাস পর দেখে হৃদয় শান্ত হচ্ছে আমার। বাধ্য করে ফুপিয়ে কান্না করে যাচ্ছে হোর। তার কান্না শোনার মতন মানুষ আছে কিনা তাও জানে না, আছে অনেক মানুষ আছে। তার আর্তনাদ শুনছে, তার কান্না শুনছে, কিন্তু কেউই তার কাছে এগিয়ে আসছে না, সাহায্যের 2 হাত বাড়িয়ে দিচ্ছে না। কারণ সবাই গোলাম, তারা তাদের গোলামি করছে। হোরকে খাবার দেওয়া হলে হোর খাবার খায় না, মনে ভয় ঢুকে যায়। যদি খাবারের সাথে কোনো কিছু মিশিয়ে তার বাচ্চাকে মেরে ফেলা হয়, সে ভয়ে হোর খাবার খাচ্ছে না। আকুতি মিনিতে তো কম করলো না লোকটির কাছে, তাও লোকটির মায়া হলো না। বিছানায় কান্না করতে করতে হঠাৎই মাথায় বুদ্ধি এলো পালিয়ে যাওয়ার। ঝট করে বিছানা থেকে উঠে চোখের পানি মুছল, মনের ভিতর সাহস সঞ্চয় করল। প্রথমে দরজার কাছে গেল, যদিও সে জানে দরজা বন্ধ, তাও আশা নিয়ে গেল যদি দরজা খোলা থাকে। ভুল প্রমাণিত হলো, দরজা বন্ধ। হাল ছেড়ে দিল না হোর, আশেপাশে কিছু খুঁজতে লাগলো। লম্বা মোটা লাঠি পেল, হাতে নিয়ে দেখলো তা লোহার, তা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করলো। কয়েকবার বাড়ি দিয়েই হাঁপিয়ে উঠল, শরীরে নেই এক বিন্দু শক্তি। তাও এখান থেকে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। আরও কয়েকবার আঘাত করতেই দরজা খুলে গেল। হোর মনে করেছিল তার ধাক্কা দেওয়ার কারণে দরজা খুলেছে। পরবর্তীতে যখন দেখলো দরজা ঠেলে 2 মানুষকে ভেতরে প্রবেশ করতে, তখন চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে রইল। হাত থেকে লোহার লাঠিটা তৎক্ষণাৎ পড়ে গেল। লোহার লাঠি ফ্লোরে পড়ার সাথে সাথেই ঝংকার তুলল, বিকট শব্দ আসলো সবার কানে। বিকট শব্দে আর এক দফা ভয় পেল হোর, চমকে উঠল, ভয়ার্ত মুখ নিয়ে লোকেদের দিকে তাকালো। স্বাভাবিকভাবেই 2 লোক হোরের দিকে তাকিয়ে আছে। একটি লোক বলল, এত বাইরা বাইরি করে কোনো লাভ নাই, আপনি এখান থেকে যাইতে পারবেন না। দরজার বাইরে আমরা আপনারে পাহারা দিতেছি, ভুলেও পাওয়ানোর চেষ্টা করবেন না, নাহলে আমাকে সাথে সাথে আপনার স্যারের জানটাও নিয়ে নিব। হোরের উত্তরের কোনো অপেক্ষা না করেই 2 লোক দরজা আটকে আবার বাহিরে দাঁড়িয়ে রইল। দিশেহারা হয়ে পড়ল হোর, মোট করে ধরল চুল। কি করবে না করবে ছোট মগজে প্রেশার দিয়েও বুদ্ধি বের করতে পারল না। দুর্বল শরীর কোনো রকমে টেনে টেনে বিছানার কাছে যাওয়া ধরল। রোমের মধ্যখানে আসতে চোখ গেল জানালার দিকে, ঠোঁটে চওড়া হাসি আসলো, পায়ের বেগ বাড়িয়ে চলে গেল জানালার দিকে। পর্দা সরিয়ে জানালা খোলার চেষ্টায় লেগে গেল, শক্তি দ্বিগুণ বাড়িয়েও খুলতে পারছে না, মনে হয় জং ধরে গেছে। চেষ্টা করতে করতে একসময় খুলতে পারল। সুপ্রসন্ন ভাগ্য তার সাথেই ছিল বোধ হয়। হাসি মুখে জানালা খুলে নিচের দিকে তাকাতে স্তব্ধ হয়ে গেল। সে ভুলে গিয়েছিল যে তাকে 2 তলায় বন্ধ করে রাখা হয়েছে। এখন যদি জানালা দিয়ে লাফ মারতে যায় তাহলে নির্ঘাত বাচ্চাদের প্রাণ হারাবে, নিজে বাঁচতে পারবে কিনা তারও গ্যারান্টি দিতে পারল না। এমন কঠিন পরিস্থিতিতে পড়ে ভেঙে পড়ল হোর, দেয়াল ঘেঁষে বসে পড়ল, 2 পা ছড়িয়ে হাত 2 রাখলো উঁচু পেটে। অনবরত কান্না করতে করতে পেটে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, তোদের কিচ্ছু হবে না সোনা, তোদের বাবা তো আমাদের সবাইকে বাঁচাবে, কিচ্ছু হবে না আমাদের। ক্ষুধায় পেট জ্বলছে, সহ্য ক্ষমতা হারাচ্ছে। নিজের কথা না ভাবলেও এখন বাচ্চাদের কথা তাকে ভাবতে হবে, এতটা পাষণ্ড হলে চলবে না। ভারী শরীর নিয়ে বর্ষা থেকে উঠে টেবিলের ওপর থেকে খাবার নিয়ে বিছানায় বসে পড়ল। ফুপিয়ে কান্না করার সাথে খাবার খেতে খুবই কষ্ট হচ্ছে, তাও পানির সাহায্যে গিলে ফেলল। প্রথমে ভয় লাগছিল খাবার খেতে, কিন্তু কয়েক লোক মা ভাত মুখে দেওয়ার পরে বুঝতে পারল খাবারে কোনো ভেজাল নেই, তাই সাহস নিয়ে আরও কিছুটা খেল। পুরনো আমলের দরজা আবার খুলে গেল, সেই দিকে চকিত নয়নে তাকিয়ে আছে হোর। ভেতরে প্রবেশ করলো একটি মেয়ে, আর পেছনে সেই লোকটি, মেয়েটির হাতে কয়েকটি শপিং ব্যাগ। লোকটি ভোরকে দেখিয়ে বলল, ওনাকে 1/2 ঘন্টার মধ্যে রেডি করিয়ে দিন, রেডি করানো হয়ে গেলে আমায় কল করবেন। চলে যায় লোকটি, শপিং ব্যাগগুলো বিছানার উপরে রেখে মেয়েটি বলে, আসুন ম্যাম, আমি আপনাকে রেডি করে দিচ্ছি, হাতে খুব কম সময়। রেডি করিয়ে দেবেন মানে? আমি রেডি কেন হব, আর কে আপনি? আমি একজন মেকআপ আর্টিস্ট, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য, সিম্পলি একটা ব্রাইডাল লুক দিতে বলেছে স্যার। উত্তেজিত হয়ে যায় হোর, বলে, আমি সাজবো না আমি, আপনি চলে যান। মেয়েটি হালকা হেসে বলে, উত্তেজিত হবেন না ম্যাম,
আমাকে এখানে রুদ্র স্যার পাঠিয়েছেন, বলেছেন খোকন যেভাবে যা বলেছে তা করতে। বিয়ের আগেই স্যার এখানে চলে আসবেন, নিশ্চিন্তে থাকতে বলেছে আপনাকে। রুদ্ধর কথা শুনে শান্ত হলো হুর। মেকআপ আর্টিস্ট যেভাবে বলছে সেইভাবেই হুর করছে। হালকাভাবে তাকে সাজানো হলো। সাজানো শেষ হলে মেকআপ আর্টিস্ট লোকটাকে ফোন করে জানিয়ে দেয় হুর রেডি হয়ে গেছে। মিনিটখানেকের মধ্যে লোকটি চলে আসলো হুরের কাছে। হুরকে দেখে থমকে যায় তার হৃদয়, স্থির হয়ে যায় তার চোখ। ব্লুইশ অ্যাশ কালার লেহেঙ্গাতে হুরকে দেখতে অতুলনীয় লাগছে। সাজটাও মানিয়েছে লেহেঙ্গার সাথে। আরও বেশি আকর্ষিত লাগছে হুরের উঁচু পেট, সব মিলিয়ে অপসরি লাগছে তাকে দেখতে। ঘোরের মাঝে হুরের একদম সামনে এসে পড়ল, হাত উঠিয়ে একটু স্পর্শ করার চেষ্টা। তার আগেই হুর পিছিয়ে গেল। তৎক্ষণাৎ ঘোর ভেঙে গেল লোকটির। আমতামতা করে বলল, চলো জান, কাজে চলে এসেছে, একটু পরেই তুমি আমার, পারমানেন্টলি আমার হয়ে যাবে। কোনো শক্তি থাকবে না তোমায় আমার কাছ থেকে আলাদা করার। আপনি কি জানেন না আইনে ডিভোর্স নেওয়া অবধি দ্বিতীয় বিয়ে করা অন্যায়? আপনি আমাকে বিয়ে করলেও সেই বিয়ে বৈধ হবে না। বৈধ অবৈধর পরও আমি এখন করছি না, আমি শুধু জানি এই মুহূর্তে তোমায় আমি বিয়ে করব। বিয়ে হয়ে যাওয়ার পর রুদ্ধ তোমায় নিজ থেকে ডিভোর্স দিবে, তাই ডিভোর্সের চিন্তা এখন মাথায় আনছি না। আমি আপনাকে বিয়ে করব না। সেটা সময় বলে দেবে। অনিচ্ছা সত্ত্বেও হুরের হাত ধরল লোকটি, টেনে নিয়ে যেতে লাগলো নিচে। হুর হাত মোচড়ামুচড়ি করতে লাগলো, বারবার ছেড়ে দিতে বলল, তাও ছাড়ছে না লোকটি। শক্ত হাতে হুরের হাত চেপে ড্রয়িং রুমে নিয়ে আসলো। এখানে উপস্থিত আছেন একজন বৃদ্ধ লোক, তার হলিয়া দেখে বোঝা যাচ্ছে তিনি কাজী। হুরকে সোফায় বসিয়ে লোকটি কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব নিজের কাজ চালিয়ে যেতে লাগলেন, লেখালেখি শেষ করে বিয়ে আরম্ভ করলেন। হুরকে কবুল বলতে বলা হলে হুর চুপ করে রয়। অশ্রুসিক্ত নয়নে মায়া যেন উপচে পড়ছে, কিন্তু এই মায়া কারোর চোখে পড়ে না। এই পরিবেশ, এই মানুষগুলো বিষাদ মনে হচ্ছে হুরের কাছে। হুরের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে দ্বিতীয়বার আবারও কবুল বলতে বললেন হুরকে, তাও হুর মৌন রইল। মেকআপ আর্টিস্টের দিকে তাকিয়ে ভেজা গলায় বলল, আপু, আপনি না বলেছিলেন বিয়ে হওয়ার আগে রুদ্ধ চলে আসবে, তাহলে সে এখনো আসছে না কেন? এত দেরি কেন হচ্ছে আসতে? লোকটি ঘর কাঁপিয়ে হাসা শুরু করলেন। হঠাৎ আর হাসির কারণ ধরতে পারল না হুর। হাসতে হাসতে লোকটি বললেন, বোকামে, তোমার কি মনে হয় আমার মহলে রুদ্ধ প্রবেশ করতে পারবে? কখনো সম্ভব না। মেকআপ আর্টিস্টকে আমি সব শিখিয়ে দিয়েছি, যেন তুমি কোনোরূপ ঝামেলা না করো। হলোও তাই, রুদ্ধের কথা শুনতে তুমি শান্ত হয়ে গেলে। তুমি মনে করছিলে তোমার হিরো ওরফে তোমার স্বামী তোমায় বাঁচাবে, তবে তা সম্ভব না জান। তুমি এখন আমার খাঁচায় বন্দী, এ কাছা থেকে কেউ তোমায় ছাড়াতে পারবে না। স্তম্ভিত হয়ে গেল হুর। নাকের ডগা দিয়ে এত বড় এক ছলনা হলো তার সাথে, আর সে আজ করতে পারল না। দুঃখ যেন শেষ হচ্ছে না। এখন কিভাবে বাঁচবে এ বিয়ে থেকে, কিভাবে পালাবে এই লোকটির কাছ থেকে? পুরো মাথা হ্যাং হয়ে গেছে। কবুল বলো। একদমই না। নিজের ভালো এবং বাচ্চাদের ভালো চাইলে কবুল বলো। তুমি কি চাইছো তোমার বাচ্চাদের আমি মেরে দেই? পিস্তল বের করে হুরের পেটের উপরে তাক করে, চোখ বড় বড় করে পিস্তলের দিকে তাকায় হুর। ধরফর করছে বুক। এই বুঝি তার বাচ্চাগুলোর দম বের হয়ে গেল, এই বুঝি সে নেতিয়ে পড়ল, এই বুঝি অজ্ঞান হয়ে গেল। নিভু নিভু যখন চোখ হয়ে আসবে তখনই গুলির শব্দ কর্ণপাতে আসতেই সবাই একত্রে দরজার দিকে তাকালো। রুদ্ধকে দেখে সবার চোখ ছানা বড়া হয়ে এলো। রুদ্ধকে দেখা মাত্রই হুরা সোফা থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ে রুদ্ধের কাছে আসতে চাইল। তার আগে লোকটি তার হাত ধরে নিল। খেকি উঠল রুদ্ধ। ছাড় আমার বউকে, কোন সাহসে তুই আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস? কলিজা খুব বড় হয়ে গিয়েছে তাই না? আজকে তোর কলিজা আমি নিজ হাতে কেটে টুকরো টুকরো করে কুকুরদের খাওয়াবো। হুরের কাছে এসে লোকটির হাত থেকে হুরের হাত ছাড়িয়ে নিল। হুর ঝাঁপিয়ে পড়ল রুদ্ধর বুকে, হাউমাউ করে কান্না করতে লাগলো। বউকে আলতো হাতে জড়িয়ে ধরল রুদ্ধ। কান্না থামাতে বললেও কান্না থামালো না। আজ রাগারাগি করল না রুদ্ধ। পরিস্থিতিটাই এমন যে যে কোনো মেয়ে কান্না করবে। হুরকে নিজের কাছ থেকে ছাড়াতে পারছিল না দেখে মেকআপ আর্টিস্টকে চোখের ইশারায় হুরকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যেতে বলল। মেকআপ আর্টিস্ট হুরকে রুদ্ধের কাছ থেকে সরাতে নিলেই হুর আরও খামচে ধরে রুদ্ধকে বলে, উনি মিথ্যে কথা বলছেন জানেন? উনি বলেছে উনি নাকি আপনার লোক, তাই আমায় জোর করে রেডি করে দিয়েছে। উনি আমারই লোক, আমি পাঠিয়েছি ওনাকে। কিন্তু ওই লোকটা তো বলল। শান্ত হয়ে বসো তুমি। হুরকে ছেড়ে লোকটির কাছে আসলো রুদ্ধ, চমৎকার এক হাসি দিয়ে বলল,
তো কি মনে করেছিলি খোকন, আমার নাকের ডগা দিয়ে আমার বউকে উঠিয়ে নিয়ে আসবি আর আমি কোনো কিছুই জানব না? আমার বউ যে এতক্ষণ তোর কাছে ছিল এটাই তো তোর সৌভাগ্য, কিন্তু তুই তো আমার ভাবনার চেয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছিস। আমার বউকে বিয়ে করতে যাচ্ছিলি? আচ্ছা, সে না হয় মানলাম, কিন্তু আমার বাচ্চাদের মারার হুমকি কিভাবে দিতে পারলি? কলিজা কাঁপল না বিন্দু মাত্র? কি ভয় লাগলো না? তুই কি জানতি না তোর সত্য আমি বের করতে পারলে তোর কি অবস্থা হবে? আমার ভয়ঙ্কর রূপটা কি ভুলে গেলি? খোকন গলা ফাটিয়ে তার গার্ডদের ডাকলো। গার্ডরা আসতেই আবার হুঙ্কার ছাড়লো। ও বাড়ির ভিতরে প্রবেশ করলো কিভাবে? কোথায় ছিলি তোরা কুত্তার বাচ্চারা? আটক কর তাকে। খোকনের কথা শুনলেও তার আদেশ মানল না কেউই, মাথা নিচু করে সবকটা দাঁড়িয়ে রইল। তা দেখে আর এক দফা হাসলো রুদ্ধ। এবার হাসির শব্দটা বেশ জোরে ছিল। রুদ্ধ বলল, তুই যদি আমার চামচাদের কিনতে পারিস, আমি কি তোর চামচাদের কিনতে পারবো না? তুই কেবলমাত্র একটা চামচা আমার কিনেছিলি, কিন্তু তোর সব কটা চামচাকে আমি কিনে নিয়েছি চার গুণ দামে। অনেক আগেই তোকে ধরে নিতে পারতাম, তোর কাহিনী শেষ করে ফেলতে পারতাম, কিন্তু করিনি কেন জানিস? তোকে তোর এলাকাতে এসে তোর বাড়ির ভেতরই দাফন করার ইচ্ছে ছিল আমার। আমি বরাবরই আমার ইচ্ছেকে প্রাধান্য দেই, তাই এবারও দিলাম। ভয় কপাল পেয়ে ঘাম ঝরছে খোকনের। মুহূর্তের মাঝেই তার গোলাম অন্যের গোলাম হয়ে গেল। এখন একা কিভাবে সামলাবে সে? ভেতরে অত্যাধিক ভয় পেলেও মুখে প্রকাশ করল না। গ্যাংস্টার মানুষদের ভয় পেতে নেই, তারা শুধু জানে ভয় দিতে, জান দিতে। নিজেকে শক্ত রেখে খোকন বলে, তুই কাকে হুমকি দিচ্ছিস তা জানিস? এখানে না জানার কি আছে? আমার বউয়ের কিডন্যাপারকে হুমকি দিচ্ছি? ভালোই বলে বলছি রুদ্ধ, চলে যায় এখান থেকে, কোনো ঝামেলা করিস না। তুই আগের মতো লাইফ লিড কর, প্রয়োজন হলে আমি হুরকে নিয়ে অন্য কোথাও চলে যাব। খোকনের বলতে দেরি, তবে রুদ্ধের গুলি চালাতে দেরি হলো না। গুলি এসে লাগলো খোকনের বাম হাতে, খোকনের বুকে লাথি মেরে তাকে ফেলে দিল। ফ্লোরে শুয়ে কাতরাতে লাগলো খোকন। পা দিয়ে খোকনকে মারতে মারতে রুদ্ধ রেগে বলল, আমার বউকে আমার কাছ থেকে আলাদা করবি? বিয়ে করার খুব শখ তাই না? আমাকে কি বলেছিলি? ও হ্যাঁ, মনে পড়েছে, আমার বাচ্চাদের নিজের বাচ্চার মতো ভালোবাসবি, তাদের লালন পালন করবি। কেন রে হারামির বাচ্চা, আমার বাচ্চাদের নিয়ে তোর এত দরদ পড়লো কেন? আমার বউ বাচ্চা আমারই, তাদের লালন পালন ভালোবাসবো সব আমি। আমার বউ বাচ্চার জন্য আমি এনাফ। রুদ্ধের পা টেনে ধরে রুদ্ধকে ফ্লোরে ফেলে দিল খোকন। লেগে গেল দ্বন্দ্ব, ধস্তাধস্তি করতে করতে দুইজনেই একে অপরকে মারছে, কখনো মুখে তো কখনো পেটে, কেউ কারুর থেকে কম না। যে যেভাবে পারছে সে সেইভাবেই মারছে। খোকনের এক হাতটা ক্ষত থাকায় সে সতর্ক হয়ে আছে। সুযোগ বুঝে রুদ্ধ খোকনের ক্ষত হাতে দুইটা ঘুষে মারল। ব্যথায় দুর্বল হয়ে পড়ল খোকন। ধস্তাধস্তির সময় রুদ্ধর হাত থেকে পিস্তল ছিটকে দূরে পড়ে গিয়েছিল। সে পিস্তলটি হাতে নিয়ে রুদ্ধের দিকে তাক করল খোকন। রক্তাক্ত মুখ নিয়ে তাচ্ছিল্য হাসি হাসলো, বলল, এখন কি করবি? মেরে দেই তোকে, একটা গুলিতে খালাস। বিশ্বাস কর, বেশি কষ্ট হবে না, খুবই সহজ মৃত্যু দেব তোকে। মেরে দে, সাহস থাকলে মার। সেকেন্ডের সময় লাগলো না, খোকন ট্রিগারে টিপ দিয়ে দিল। গুলি বের হতে না দেখে ভয় করলে যে ঢিপ ঢিপ করতে লাগলো। পিস্তলের দিকে তাকিয়ে আবারও রুদ্ধের সামনে তাক করে গুলি ছুটতে চাইল। এবারও গুলি বের হলো না। পরপর কয়েকবার ট্রিগারে চাপ দিল, বরাবরই ব্যর্থ হলো। শব্দ তুলে হাসতে লাগলো রুদ্ধ। চারিপাশে দেওয়ালের সাথে শব্দও প্রতিধ্বনিত হয়ে বাড়ি খাচ্ছে, ডাবল আওয়াজ আসছে। পিস্তলে একটাই গুলি ছিল। নিরাশ হয়ে হাত থেকে পিস্তল ফেলে দেয় খোকন। হাতে গুলি লেগে এবং মার খেয়ে শরীরে এক টুকরো শক্তি নেই। খোকনের দিকে এগিয়ে এসে পকেট থেকে একটি ছুরি বের করল সে। ডান হাত সুন্দর করে ধরে নিজের হাতের মুঠোয় রাখল। তারপর ছুরির সাহায্যে কয়েকটা কোপ মারল। চিৎকার করে খোকন। খোকনের চিৎকার পছন্দ হয় না রুদ্ধর, তাই গার্ডকে বলে খোকনের মুখ আটকে দিতে। আটকে দেওয়া হয় খোকনের মুখ। রুদ্ধ সুন্দর করে ছুরি চালিয়ে যাচ্ছে খোকনের হাতে। ছুরি দিয়ে কিছু একটা আঁকিবুকিও করছে, বলছে, এই হাত দিয়েই তো আমার বউকে ধরেছিলি তাই না? খুব সুন্দর তো তোর এই হাত। তোর হাতের সাথে খেলতে আমার ভীষণ মজা লাগছে। এটাকে টুকরো টুকরো করলে কেমন হবে বলতো? দাঁড়া একটু করে দেখি। ধারালো ছুরি দিয়ে আঙুল কেটে দিল রুদ্ধ। তিনটা কাটলো।
বাকি দুটো রয়ে গেল। তিনটা আঙুল নিজের হাতের মাঝে নিয়ে গম্ভীর ভাব নিয়ে দেখতে লাগলো। এক এক করে খোকনকে দেখালো, গাম্ভীর্য ভাব নিয়ে বলল, রাস্তার কুকুরদের জন্য গ্রহণযোগ্য খাবার এগুলো। লাগাতার গোঙাতে লাগলো খোকন, সেদিকে ধ্যান না দিয়ে খোকনের শরীরের বিভিন্ন অঙ্গ কাটাছেঁড়া করতে লাগলো রুদ্ধ। প্রয়োজনীয় জিনিসপাতি গার্ডরা এগিয়ে দিচ্ছে, স্তব্ধ হয়ে মেকআপ আর্টিস্ট আর হুর সবটা দেখছে। কি নির্মম হত্যা! যদিও এখন প্রাণে বেঁচে আছে, তবে প্রাণ নিতে কতক্ষণ! বেশি কাটাছেঁড়া করলো না রুদ্ধ, দাঁড়িয়ে দুই পায়ে দুটো গুলি করলো। আধমরা হয়ে শুয়ে আছে খোকন, ব্যথায় কেঁপে উঠছে আর গোঙাচ্ছে।